আয়তনিবাদ। আচ্ছা তাহলে আজকের তারিখ দাও, আমরা পড়বো হচ্ছে অস্থির, আচ্ছা ইয়ে করি অস্থির গঠন লেখো, অস্থির গঠনটা আগে পড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি নাকি ক্লাস করবা না, এখন আবার আসলা যে? কে বলছে স্যার? ও ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো আজকে হচ্ছে অস্থির গঠন, ঠিক আছে? সাদিয়া করিম বলো, একেবারে যখন ভ্রূণ অবস্থায় একটা মানুষের দেহে কতগুলো অস্থি থাকে? ও তো পড়াশোনা করে ভালো, দেখি দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করি, পারে না দেখছো? হিমি হিমি পারো বলতে? স্যার 213টি। না না, হিমি বলো, হিমি। স্যার 306টি। হ্যাঁ দেখছো, ও ঠিক বলছে, স্যার 300টি হবে। হ্যাঁ ঠিক আছে 300টি। তো যাই হোক, এরকমের অসংখ্য প্রশ্ন আছে, ঠিক আছে অসংখ্য প্রশ্ন আছে। স্যার তোমরা একটা কাজ বায়োলজি করো, বইতে আমি একটা লাইন বুঝতে পারিনি, আমার একটু বুঝাই দিয়ে না ক্লাসের শেষে। লাইনটা কি, লাইনটা কি, দাঁড়ান এক মিনিট। লাইন বাইর করে রাখো, আমি বুঝাই দেবো, না বা মেসেঞ্জারে আমাকে শেয়ার করো। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, মেসেঞ্জারে আমি দিয়ে দেবো। আমি পড়তে গিয়ে কোন জায়গায় যদি অসুবিধা হয়, ওই অংশটুকু আন্ডারলাইন করে একটা ছবি তুলে মেসেঞ্জারে আমার সাথে নক করবা, আচ্ছা ঠিক আছে? আর যদি একেবারে সবার সামনে এখন বলতে পারো তাও অসুবিধা নাই, তোমার সাথে সাথে অন্যরাও জেনে গেল, ঠিক আছে? এখন আমি আজকের পড়ায় যেতে চাই, অস্থির গঠন, ঠিক আছে? শোনো মুসা, রসগোল্লা চেনো? রসগোল্লা, জি স্যার চিনি তো। চেনো রসগোল্লা? না রসগোল্লা চেনো? রসগোল্লার ভেতরেও থাকে রস, বাইরেও থাকে রস, তাই না? জি স্যার। রসগোল্লার রসের মধ্যেই তো রসগোল্লা ভাসতে থাকে, তাই না? নাকি? জি স্যার। রসের মধ্যেই রসগোল্লা ভাসতে থাকে, তাহলে রসগোল্লার ভেতরেও রস, বাইরেও রস। তুমি মনে করো একটা গামলার মধ্যে, এটা মনে করো একটা গামলা, এটা গামলা, এই গামলার মধ্যে একেবারে রস টইটুম্বুর করে ভাসতেছে, আর সেই রসের মধ্যে এই রসগোল্লা গুলো ভাসতেছে, দেখো আবার জিভে পানি না এসে যায়, বরিশাল আসলে খাওয়াবো অসুবিধা নাই, এখন লোভ সামলাও। এগুলো হচ্ছে রসগোল্লা। তাহলে কি দাঁড়ালো, ছবি ঝাপসা কেন? ঝাপসাই তো না? জি স্যার ঝাপসা। ঝাপসা কেন, একটু আগে পরিষ্কার ছিল, এখন আমার ঝাপসা লাগতেছে। স্যার ঝাপসা তো লাগে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই স্যার। আচ্ছা শোনো, মনে করো এই গামলাটার মধ্যে রস, এই হচ্ছে রস, আর এগুলো হচ্ছে রসগোল্লা, রসগোল্লা। আচ্ছা আমি যদি এখন বলি যে এই রসগোল্লার ভেতরে যে রস ছিল, সেই রস চুয়ে চুয়ে আস্তে আস্তে এই রসগোল্লার ভেতর থেকে বাইরে বের হয়ে আসছে, তাহলে ব্যাপারটা এরকম না যে সবগুলো রসগোল্লা দিয়ে যে রস বের হয়েছে সেই রসের মধ্যে, মানে নিজের বের করা রসের মধ্যে নিজেই ভাসতেছে, এরকম কথা ভাবা বা বলা যায় নাকি যায় না? বলা যায়। অর্থাৎ অর্থাৎ রসগোল্লা গুলো তার দেহের ভেতর থেকে রস বের করে দিয়েছে, সেই নিজের দেহের বের করে দেওয়া রসের মধ্যে নিজেই ভাসতেছে, এরকম কথা বলা যায় নাকি যায় না? যায়, বলা যায়, বলা যায়, বলা যায়। আচ্ছা এখন একটা কাজ করলাম আমি, একেবারে মনে করো -10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে যদি এই গামলাটা ঢুকায় দিই, তাহলে কিন্তু এই রসগোল্লার সব রস ঘনীভূত হয়ে শক্ত হয়ে যাবে, যাবে নাকি যাবে না? যাবে। আর এই রসগোল্লা গুলো ওই রসের মধ্যে আটকা পড়ে যাবে, এক এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন ভাবে আটকা পড়ে যাবে, কোনো নড়তে চড়তে পারবে না। কারণ হচ্ছে কি, কারণ রস এখন শক্ত হয়ে গেছে। তুমি যদি আমার এই উদাহরণটা বুঝতে পারো, তাহলে আমি এখন বলতেছি এই রসগোল্লা গুলোকে মনে করো তুমি অস্থি কোষ, আর অস্থি কোষের ভেতর থেকে যে রস বের হয়ে আসছে তার নাম মনে করো তুমি মাতৃকা বা ম্যাট্রিক্স। তাহলে এখন তুমি বিবেচনা করো ব্যাপারটা আসলে কি, অস্থির গঠন হচ্ছে এমন যে অস্থির কোষগুলোর ভেতর থেকে ম্যাট্রিক্স বা মাতৃকা বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, এবং এক সময় ওই মাতৃকা যখন শক্ত হয়ে যায় অস্থির কোষগুলো ওই মাতৃকার মধ্যে আটকা পড়ে যায়, আবদ্ধ হয়ে পড়ে। এই ব্যাপারটা এখন বুঝতে পেরেছো না, পারো নাই?
আবার বলছি, রসগোল্লার ভেতর থেকে রস বের হয়ে এসেছে, নিজের রসে নিজেই ভাসতেছে, রসগোল্লা গুলো ভাসতেছে। যদি তাই হয়, এখন তুমি মনে করো এই রসগোল্লা গুলো হচ্ছে অস্থির কোষ, প্রত্যেকটা অস্থির কোষের ভেতর দিয়ে রস বা মাতৃকা বের হয়ে আসছে। প্রথমে এই রস বা মাতৃকাটা যখন তরল থাকে, রসগোল্লার মতো ওই মাতৃকার ভেতর অস্থির কোষগুলো সাঁতার কাটতে থাকে, ভাসতে থাকে। ধীরে ধীরে ওই মাতৃকা বা রস যখন হার্ড বা শক্ত হয়ে যায়, অস্থির কোষগুলো ওই মাতৃকার মধ্যে বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। বুঝাতে পারছি না, পারিনি? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, অস্থির গঠনটা হচ্ছে আসলে এরকম, অস্থির গঠনের ভিতরে দুইটা উপাদান থাকে। একটা হচ্ছে মাতৃকা, যেটা থাকে অস্থির কোষের পাশে বা চারপাশে, আর একটা হচ্ছে অস্থির কোষ। অস্থি কোষ আর অস্থির মাতৃকা, এই দুইটা জিনিস মিলেই অস্থি তৈরি হয়। এবং মাতৃকা যে জিনিসটা, সেটা আসলে অস্থি কোষের ভেতর থেকেই বের হয়ে আসে। রসগোল্লার ভেতর থেকে যেমন রস বের হয়ে আসে, অস্থির কোষের ভেতর থেকেও ঠিক তেমনি মাতৃকাটা বের হয়ে আসে। মাতৃকাটা প্রাথমিক অবস্থায় ঠিকই নরম বা তরল থাকে, কিন্তু পরে যখন আস্তে আস্তে এই মাতৃকার ভেতরে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ফ্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, এই সমস্ত লবণ এসে জড়িত সঞ্চিত হতে থাকে মাতৃকার ভেতরে, তখনই আস্তে আস্তে ওই মাতৃকাটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। ক্যালসিয়ামের লবণ থাকে অনেক বেশি পরিমাণে, যে কারণে মাতৃকাটা এত হার্ডনেস অর্জন করে। আর ওই মাতৃকার ভেতরে যে অস্থির কোষগুলো থাকে, সেগুলোও ধীরে ধীরে হার্ড হয়ে যায়, কারণ অস্থির কোষের ভেতরেও তো কিছুটা মাতৃকা আছে, রসগোল্লার ভেতরেও তো কিছুটা রস আছে। আলটিমেটলি অস্থির কোষ যেটা হার্ডেন হয়ে যায়, অস্থির মাতৃকা সেটাও হার্ডেন হয়ে যায়, এই অবস্থায় পুরো অস্থিটা হার্ড হয়ে যায়। এইটাই হচ্ছে অস্থির গঠন। আমি বোঝাতে পেরেছি না, পারি নাই? জি স্যার, আবার একটু বলবেন। আবার বলবো, আবার সেই রসগোল্লা দিয়ে শুরু করব? না স্যার, এই যে লবণের ব্যাপারটা, লবণের ব্যাপারটা, অস্থির মাতৃকাটা তো অস্থির কোষের ভেতর থেকে বের হয়। অস্থির মাতৃকা বা ম্যাট্রিক্স যেটা, অস্থির কোষের ভেতর থেকে বের হয়, যখন বের হয় তখন সে কিন্তু তরল থাকে, নরম থাকে। তারপর যখন ওই তরলের সাথে আস্তে আস্তে ক্যালসিয়ামের বিভিন্ন লবণ এবং ম্যাগনেসিয়ামের লবণ অ্যাড হয়, ওই লবণগুলো আসে কোত্থেকে? ওই লবণগুলো আমাদের রক্ত থেকে আসতে থাকে। রক্তে আমরা যে সমস্ত খাবার খাই, সেই খাবার থেকেই এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের এই সল্ট গুলো এসে ওই অস্থির চারপাশে যে মাতৃকাটা বের হয় তার সাথে মিলতে থাকে, মিশতে থাকে। তখনই আস্তে আস্তে মাতৃকাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। মাতৃকা যখন শক্ত হয়ে যায়, তখন অস্থির কোষগুলো আর নড়াচড়া করতে পারে না, নিজের মাতৃকার মধ্যে নিজেই আটকা পড়ে যায়। যেমন করে একটু আগে বলছিলাম, রসগোল্লা থেকে বের হওয়া রস যখন শক্ত হয়ে যায়, তখন ওই রসের মধ্যে রসগোল্লা গুলো আটকা পড়বে। ঠিক তেমনি অস্থির কোষের ভেতর থেকে যখন মাতৃকা বের হয়, মাতৃকাটা যখন এই ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন লবণের কারণে শক্ত হয়ে যায়, তখন ওই শক্ত মাতৃকার মধ্যে ছড়ানো ছিটানো ভাবে অস্থির কোষগুলো আটকা পড়ে যায়। বুঝাতে পারছি না, পারিনি? আবার বলতে হবে? না স্যার, বুঝতে পারছি না। প্লিজ, আমার মনে হয় পুরোপুরি বুঝো নাই। হ্যাঁ, আরেকবার একটু বলেন। আবার বলবো, শোনো, এইগুলো হচ্ছে কি? রসগোল্লা। এগুলো কি? রসগোল্লা। আর রসগোল্লার চারপাশে এগুলো কি? রস। রস। এখন আমি একেবারে ডিপ ফ্রিজের মধ্যে যদি রেখে দেই এই পুরো গামলাটা, তাহলে রস শক্ত হয়ে যাবে না যাবে না? যাবে। রসগোল্লা গুলো শক্ত হয়ে যাবে। আর এই রসের মধ্যে রসগোল্লা গুলো এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা, এরকম করে আটকা পড়ে যাবে। সত্য না মিথ্যা? জি স্যার, সত্যি। সত্য। এখন তুমি মনে করো এই রসগোল্লা গুলো আসলে রসগোল্লা না, এগুলো হচ্ছে অস্থির কোষ। রসগোল্লা গুলোকে কি মনে করবা? অস্থি কোষ। অস্থি কোষ। রসগোল্লার চারপাশে যে জিনিসটাকে আগে রস বলেছিলা, এখন তুমি সেটাকে মনে করো একটা মাতৃকা, তরল মাতৃকা। তার মানে অস্থির কোষগুলো এই নরম মাতৃকার মধ্যে ভাসতে থাকে, সাঁতার কাটতে থাকে। এটুকু বুঝছো?
এখন যদি কোনো কারণে আস্তে আস্তে এই মাতৃকা যেটা নরম বা তরল তার সাথে এসে ক্যালসিয়ামের লবণগুলো যোগ হতে থাকে, তখন এই মাতৃকা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এটুকু বুঝছো না বোঝো নাই? মাতৃকা যখন শক্ত হয়ে যাবে তখন ওই অস্থির কোষগুলো এই মাতৃকার মধ্যে বিভিন্ন জায়গায় আটকা পড়ে যাবে আর নড়াচড়া করতে পারবে না। বুঝছো না বোঝো নাই? অস্থির গঠনটা আসলে এরকমেরই। অস্থির গঠন হচ্ছে একটা শক্ত হার্ড মাতৃকা থাকে, তার চারপাশে বা তার ভেতরে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো ভাবে অস্থির কোষগুলো থাকে। এই হচ্ছে অস্থির গঠন। অস্থি কোষ আর অস্থির মাতৃকা এই দুইটা উপাদান দিয়েই অস্থি তৈরি হয়। বোঝাতে পারছি না পারিনি? তাহলে অস্থির যে কোষ এইটার আবার চারটা ধরন আছে। তোমাদের বই আছে তিনটা কিন্তু বাস্তবে হবে চারটা। মনে করো এই রসগোল্লা এক রকমের না, চার রকমের। কোনোটা সাদা, কোনোটা হালকা লাল, কোনোটা মনে করো একদম কালো জাম, কোনোটা মনে করো গোলাপি। অস্থির কোষও ওরকম চার রকমের। এক রকমের অস্থির কোষ দেখতে এরকম, এরকম একটু চারপাশে এরকম ফাইবারের মতো আছে। এটার নাম হচ্ছে অস্টিওসাইট, অস্টিওসাইট। আর একটা অস্থির কোষ আছে এরকম, এটাকে বলা হয়, আমি একটু দেখাই তোমাদেরকে, ছবিটা একটু দেখাই তাহলে ভালো লাগবে। আমি একটু তোমাদেরকে গুগলে নিয়ে যাই। হ্যাঁ সবাই একটু গুগলে যাই একসাথে। হ্যাঁ ঠিক আছে, কোনো টেনশন নিবা না, আস্তে আস্তে বুঝবো আমরা, কোনো টেনশনের কিছু নাই। সিলেবাস তো আর বেশি কিছু বাকি নাই, দুই তিনটা চ্যাপ্টার আছে মনে হয়, সুন্দর করে পড়বো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তারপরে সিলেবাস শেষ হয়ে গেলে আমরা সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো যদি পড়তে চাই পড়বো, অসুবিধা নাই, তাও পড়বো। বিশেষ করে কোষ রসায়ন পড়ার খুব ইচ্ছে অনেকের আছে, সেটা আমি পড়াবো। স্যার ওটা পড়াইছি আমাদের স্যার, আমি পেয়েছিলাম স্যার, তাহলে অসুবিধা নাই, যে যা পড়তে চাও পড়াবো। দেখো এখানে ছবি আসছে, দেখো একটা ছবি আসছে তোমাদের চোখের সামনে। আমি ছবিটা একটু নামায় রাখি, এই আমি এখন ওখানেই চলে যাই তোমাদের গ্যালারিতে নিয়ে যাই। গ্যালারিতে আবার ওই মার্ক করতে সুবিধা হয়। এই আসছে না ছবিটা চোখের সামনে? আসছে। এখন এদিকে তাকাও, এখানে ওরা করছে কি, এখানে ওরা একটা অস্থির একটা পার্ট ওরা এখানে এঁকেছে। আচ্ছা এঁকেছে, ভালো কথা, আঁকুক। এখন দেখো এই যে কোষটা, আমি এখন একটা দাগ দিলাম, এটা হচ্ছে অস্টিওসাইট, আর এই যে কোষটা এটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট, আর এই যে কোষটা এটা হচ্ছে অস্টিওজেনিক, আর এই ডান পাশের যেটা এটাকে বলে অস্টিওক্লাস্ট। তাহলে অস্থির কোষ হচ্ছে চার রকম, এর মধ্যে অস্টিওব্লাস্ট যেটা, এই কোষটা দিয়েই সাধারণত ম্যাট্রিক্স বা মাতৃকাটা বেশি পরিমাণে বের হয়। এই জন্য ওরা দেখো লিখে রাখছে ফর্মস বোন ম্যাট্রিক্স। পড়া যায় লেখাটা? জি স্যার, চায় পড়া। আর এই যে অস্টিওজেনিক যে কোষটা, এই যে এটা অস্টিওজেনিক, এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওজেনিক এই দুই রকমের কোষ থাকে অস্থির পরিধির দিকে। একটা অস্থি যদি তুমি দেখো তার সেই অস্থির যে পরিধি অঞ্চল আছে সেখানে কিন্তু এই অস্টিওব্লাস্ট আর অস্টিওজেনিক এই দুই রকমের কোষ দেখা যায়। অস্টিওব্লাস্ট আর অস্টিওজেনিক এই দুই রকমের কোষ থাকে অস্থির পরিধির দিকে, মনে থাকবে। এর মধ্যে অস্টিওব্লাস্ট যেটা সেই মূলত ম্যাট্রিক্সটা ছাড়তে থাকে, ভেতর থেকে ম্যাট্রিক্সটা বের করতে থাকে, আর অস্টিওজেনিক যেটা এটার কাজ হচ্ছে
তোমরা জানো কিনা জানি না, রক্তের যে লোহিত কণিকা সেটা কিন্তু এই অস্থি থেকে তৈরি হয়। এই স্টেম কোষ থেকেই ওই লোহিত রক্ত কণিকা গুলো তৈরি হতে থাকে। তাহলে এই অস্টিও ব্লাস্ট এবং অস্টিওজেনিক এই দুই রকমের কোষ থাকে অস্থির বাইরের দিকে, পরিধির দিকে। আর অস্টিওসাইট যেটা, এই কোষটা দেখতে অনেকটা অ্যামিবার মতো, এই কোষগুলো থাকে অস্থির মাঝখানে মাঝখানে। আর অস্টিওক্লাস্ট যে কোষটা, সেই কোষটার একটা বিশেষত্ব হচ্ছে এই কোষটার নিউক্লিয়াসের সংখ্যা থাকে একাধিক। হ্যাঁ, এটার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এবং অস্টিওজেনিক এটা আবার বলবেন, অস্টিওজেনিকটা হচ্ছে স্টেম কোষ নামে পরিচিত। এটা মূলত আমাদের রক্তের লোহিত কণিকা যেটা সেটা তৈরি করে। আর অস্টিওক্লাস্ট যেটা, এটা এমন একটা কোষ, এই কোষের নিউক্লিয়াসের সংখ্যা থাকে একাধিক। এবং এই কোষটা মূলত অস্থি যখন ভেঙে যায় তখন সেটাকে রিপেয়ারের সাহায্য করে, রিপেয়ার করতে সাহায্য করে অস্টিওক্লাস্ট। এবং এ বারবার সংখ্যা বৃদ্ধি করে অস্থির কোষটাকে, মানে অস্থি ভেঙে গেলে সেটাকে রিপেয়ার করে। তাহলে এই চার রকমের। হ্যাঁ বলো স্যার, অস্টিওজেনিক আর অস্টিওসাইট কোষটা তো অনেকটা সেম দেখতেই লাগতেছে, মানে অস্টিওজেনিকই তো কয়েকটা ফিচার মতো আছে। হ্যাঁ আছে, এটা আছে, এর চারপাশে এরকম ফ্লাজেলা থাকে, কিন্তু অস্টিওসাইটটার ফ্লাজেলার সংখ্যা অনেক বেশি এবং অস্টিওসাইটটাকে দেখতে অনেকটা অ্যামিবার মতো লাগে। একটু পার্থক্য তো অবশ্যই আছে, তুমি একটু খেয়াল করে দেখো, বুঝতে পারছো? আকৃতিগত কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। স্যার এই ফ্লাজেলা গুলো কি কাজ করে? ফ্লাজেলা গুলো ওই চারপাশে ফাটল তৈরি করতে সাহায্য করে, এমনি আলাদাভাবে কোনো কাজ করতে পারে না। মানে যে এটার আকৃতি এরকম, বুঝতে পারছো? এরকম ফ্লাজেলা যুক্ত এর আকৃতি, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা অস্থির এই কোষগুলো কিভাবে থাকে, মাতৃকার মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এবার আসো, অস্থির কিন্তু আরেকটা গঠনগত ব্যাপার আছে, সেটা হচ্ছে, সেটা আমরা পড়বো একটু পরে আবার। এই যে দেখো, এখানে এই ছবিটা তো দেখতে পারো, অস্টিওজেনিক, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট আর অস্টিওব্লাস্ট, আকৃতিগত কিছুটা পার্থক্য আছে, দেখা যায় সাগর নাকি দেখা যায় না? জি স্যার দেখা যায়, কিছুটা তো পার্থক্য আছে অবশ্যই। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে গঠনগত ভাবে অস্থির আবার ভেরিয়েশন আছে। গঠনগত ভাবে অস্থির ভেরিয়েশনটা কি, তুমি দেখবা বিশেষ করে বড় বড় যে সমস্ত অস্থি আছে, এই ধরো এটা একটা বড় অস্থি, এটা হচ্ছে ফিমার। এখন এই ফিমার বা ধরো তোমার হিউমেরাস, এই সমস্ত অস্থির যে হেড অংশটা থাকে, উপরের দিকে যে চ্যাপটা অংশটা, এই অংশটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র যুক্ত, স্পঞ্জি, এটাকে বলে স্পঞ্জি বোন। আমি একটা ছবি আনতেছি, একটু লাইনে থাকো। স্পঞ্জি বোন, এই যে লিখলাম, দেখবে এবার ওরা একটা ছবি দেখাবে, অনেকগুলো ছবি আছে। এখানে দেখো আমাদের এই যে মাথার যে স্কাল বা খুলি, তার একটা অংশের ছবি এখানে আছে। খেয়াল করো, মাথার খুলি যেটা, এই খুলির অস্থিগুলো এমন, ছবি এসছে না তোমাদের? জি স্যার, আমি গ্যালারিতে নিয়ে গেলাম। এই যে দেখো মাথার খুলি যেটা, এই খুলির যেভাবে চাই, এই যে এভাবে আসো, খুলির এই নিচের যে পার্ট এবং উপরের পার্ট, এই অংশটাকে বলে কম্প্যাক্ট বোন, নিরেট অস্থি। আর মাঝখানের যে অংশ দেখো, আমি এখন যেখানে দাগ দিচ্ছি, এই অংশটাকে বলা হয় স্পঞ্জি বোন, স্পঞ্জি বোন। হ্যাঁ, কারণ এখানকার কোষগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান থাকে, এই জন্য মাঝখানের এই যে পোর্শনটা আমি এখন যেখানে দাগ দিচ্ছি, এই অংশটাকে বলা হয় স্পঞ্জি বোন, বাংলায় বলা হয় বায়ুপূর্ণ অস্থি। স্পঞ্জি বোনটাকে যদি তুমি জুম করো, এই যে দেখো নিচের ছবিটা কেমন, এর মধ্যে অসংখ্য ফাঁকা জায়গা আছে, বায়ুপুটুরি আছে যার মধ্যে বাতাস থাকে, বুঝতে পারছো? কিন্তু নিরেট অস্থিটার মধ্যে এরকমের কোনো ফাঁকা স্থান নাই, এর মধ্যে এরকম বায়ুপূর্ণ অবস্থান থাকে না। তো আমরা এইটাও আমরা কিন্তু আলোচনা করব যে গঠনগত ভাবে অস্থির কিন্তু আবার ভেরিয়েশন আছে, একটাকে বলা হয় স্পঞ্জি বোন আর একটাকে বলা হয় কম্প্যাক্ট বোন। আমি আরেকটা ছবি আনি, দেখো স্পঞ্জি বোন এন্ড কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট বোন, এই যে দেখো আমাদের যে বৃহৎ বৃহৎ অস্থিগুলো আছে, যেমন মনে করো আমাদের
হিউমারাস আছে, ফিমার আছে, হ্যাঁ, এই বড় অস্থিগুলোর যে হেড, হেড এবং তার চারপাশের অঞ্চল হচ্ছে স্পঞ্জি অস্থি। ওই দেখো উপরের ছবিটাতে দেখো স্পঞ্জি বোন কথাটা লিখে দিছে, তাই না? আর তার যে সাইড শক্ত, যে তার চারপাশের অঞ্চলটা ওটা হচ্ছে কম্প্যাক্ট বা নিরেট অস্থি। এই ছবিটাও দেখতে পারো, খেয়াল করেছো? এই যে বড় বড় অস্থির ভেতরের দিকটা সেটা হচ্ছে স্পঞ্জি, এবং হেড অঞ্চল যেটা ওটাও স্পঞ্জি। আর তার যে ওয়াল সেটা হচ্ছে কম্প্যাক্ট। এটা কিন্তু গঠনগতভাবে অস্থির একটা ভেরিয়েশন, তো এই কথাটাও কিন্তু আমরা বলব। কিন্তু স্পঞ্জি বলো আর তোমার কম্প্যাক্ট বলো, সকল অস্থিরই রাসায়নিক গঠন কিন্তু সেম। স্পঞ্জির ক্ষেত্রে যেটা হয়, ভেতরে অসংখ্য ফাঁকা স্থান থাকে, আর নিরেটের ক্ষেত্রে যেটা হয়, ভেতরে ওরকমের বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকে না। মনে করো এখানে একটা বড় অস্থি ওরা এনেছে, এই বড় অস্থির দেখো এই যে ভেতরের যে সাইড, বড় অস্থিগুলোর মাঝখানে আবার একটা ফাঁকা জায়গা থাকে যেখানে, যেটাকে বলা হয় বোন ম্যারো ক্যাভিটি। ওই বোন ম্যারো ক্যাভিটির চারপাশের যে অঞ্চল সেটা হচ্ছে স্পঞ্জি, আর বড় অস্থির যে ওয়াল, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কম্প্যাক্ট বা নিরেট। এখন এই নিরেট অস্থির মধ্যে কিন্তু আবার একটা বিশেষ গঠন আছে, সেটা আমরা এখন আলোচনা করব। নিরেট অস্থির মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। তুমি যদি একটা নিরেট অস্থিকে জুম করো, তাহলে এর মধ্যে অনেক গোল গোল স্ট্রাকচার দেখতে পাবা, হ্যাঁ, অসংখ্য গোল গোল গাঠনিক একক নিরেট অস্থির মধ্যে দেখতে পাবা। এগুলোকে বলা হয় হ্যাভারসিয়ান সিস্টেম। এই যে একটা নিরেট অস্থি যদি তুমি কাছ থেকে দেখো, তাহলে এর মধ্যে অনেক ছোট ছোট গোল গোল এরকমের গাঠনিক একক দেখা যায়। এই গাঠনিক একক গুলোকে বলা হয় হ্যাভারসিয়ান সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, রাউন্ড শেপ গুলো, হ্যাঁ, এগুলোকে বলা হয় হ্যাভারসিয়ান সিস্টেম। যে কোনো নিরেট অস্থির মধ্যে তুমি এরকমের অসংখ্য হ্যাভারসিয়ান সিস্টেম পাবা, কিন্তু স্পঞ্জি যে অস্থি, হ্যাঁ, স্পঞ্জি অস্থির মধ্যে কিন্তু এরকমের হ্যাভারসিয়ান সিস্টেম পাওয়া যায় না। স্পঞ্জি অস্থির মধ্যে পাওয়া যায় এক ধরনের বড় বড় ফাঁকা স্থান যার মধ্যে বায়ু থাকে। আরেকটা জিনিস, স্পঞ্জি অস্থির ধরো একটু খেয়াল করো, এই আমি যেখানে দাগ দিয়েছি এটা একটা বায়ুপূর্ণ প্রকোষ্ঠ, এটা একটা বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। অনেক সময় এর মধ্যে বায়ু থাকে, আবার অনেক সময় এর মধ্যে বোন ম্যারো যেটাকে বলা হয় অস্থি মজ্জা সেটাও থাকে। কিন্তু এই যে কুঠুরিগুলোর সাথে সংযোগ তৈরি করেছে যে পাতলা পাতলা অংশ, এগুলোকে বলা হয় ট্রাবেকিউলি। ট্রাবেকিউলি আমি এই ছবিটার মাধ্যমে বুঝাই, ট্রাবেকিউলি জিনিসটা কি আমি বলি। দেখো স্পঞ্জি অস্থিতে এরকম, এই যে এখন এই আরেকটা ছবি আসছে না, এটার মধ্যে দেখো এই যে আমি এখন লাল দাগ দিচ্ছি, এগুলো হচ্ছে বায়ু কুঠুরি যার মধ্যে বায়ু থাকবে, ঠিক আছে? তো কিন্তু খেয়াল করো আমি এখন আবার একটা ডিফারেন্ট কালার দিয়ে দাগ দিতেছি, দেখা যায়? জি স্যার। এই যে ডিফারেন্ট দাগগুলো দিয়েছি সেটা আসলে কি, বায়ু কুঠুরিগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করেছে, পাতলা পাতলা অস্থির যে অংশ এগুলোকে বলে ট্রাবেকিউলি। ওই দেখো ওরা লিখেও দিয়েছে ট্রাবেকিউলি, অর্থাৎ স্পঞ্জি অস্থির মধ্যে যে বায়ু কুঠুরি গুলো থাকে সেই বায়ু কুঠুরি গুলোকে কানেক্ট করে যে সরু সরু অস্থির অংশ এটাকে বলা হয় ট্রাবেকিউলি। বোঝাতে পারছি না, পারিনি স্যার? এই যে মেরুরজ্জু, এগুলো কি স্পঞ্জি বোন দ্বারা প্রবিষ্ট থাকে? কোনটা মেরুরজ্জু স্যার? মেরুরজ্জু মানে হচ্ছে তোমার আমাদের মেরুদণ্ডের ভেতরে যে স্নায়ুরজ্জু থাকে, তুমি সেটার কথা বলছো? জি স্যার। স্নায়ুরজ্জু তো কশেরুকার ভেতরে থাকে, সেটার সাথে এটার কোনো কানেকশন নাই। আমি বলতে চাচ্ছি আমাদের যে অস্থিগুলো, অস্থির ভেতরে দুইটা টাইপ আছে, যে অস্থির ভেতরে এরকমের ছোট ছোট বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে তাদেরকে আমরা বলবো স্পঞ্জি অস্থি বা নিউমেটিক অস্থি, আর যে সকল অস্থির মধ্যে এরকমের বায়ুপূর্ণ কোনো প্রকোষ্ঠ নাই তাদেরকে আমরা বলবো নিরেট অস্থি। নিরেট অস্থির মধ্যে আবার এক ধরনের গোল গোল গাঠনিক একক আছে যাদেরকে বলা হয় হ্যাভারসিয়ান সিস্টেম। সেই হ্যাভারসিয়ান সিস্টেম আবার কি দিয়ে তৈরি হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। আর একটা কথা আমি বলেছি যে এই যে বায়ুপূর্ণ অস্থি বা স্পঞ্জি অস্থি, তাদের বায়ু প্রকোষ্ঠের মাঝে মাঝে এরকমের যে লম্বা লম্বা সরু সরু অংশ থাকে, এই সরু অংশগুলোকে বলা হয় ট্রাবেকিউলি। আমি শুধু এই কথা কয়েকটা ক্লিয়ার করতে চেয়েছি। আমি বুঝাতে পেরেছি ট্রাবেকিউলি কাকে বলে?
জি স্যার। স্যার হাড়ের ভিতরে যে একটা কালা কালা কালো কালো অংশ থাকে না স্যার, এগুলো তো হচ্ছে ছবি তুলছে সেই জন্য এরকম, এগুলো তো গর্তের মতো। বলেন স্যার, আমি বলতেছি মুরগির হাড়ের কথা স্যার। ওটা হচ্ছে মজ্জা, মজ্জা অনেক সময় হাড়ের ভিতরে যে কালো মতো করে, হ্যাঁ হ্যাঁ বোন ম্যারো বলে ওটাকে, মজ্জা বলে, বোন ম্যারো বা মজ্জা। স্যার এই বোন ম্যারো জাতীয় পদার্থ বোনের ভিতরে থাকে, স্পঞ্জি বোনের ভিতরে থাকে, বোনের ভিতরে যে ক্যাভিটি আছে তার মধ্যে থাকে। এই যে দেখো একটা অস্থির ভেতরে যে ক্যাভিটি সেটার ভেতরে এরকমের থাকে, এই যে আমি যেখানে এখন দাগ দিচ্ছি এটাকে বলা হয় বোন ম্যারো ক্যাভিটি। এই বোন ম্যারো ক্যাভিটির ভিতরে তোমার এই স্পঞ্জি মানে বোন ম্যারো জিনিসটা থাকে, বোন ম্যারো ক্যাভিটির ভিতরে। আবার বোন ম্যারো ক্যাভিটির চারপাশে যে স্পঞ্জি অস্থি থাকে সেই স্পঞ্জি অস্থির গহ্বরের ভেতরেও, গর্তের ভেতরেও ওই বোন ম্যারো জিনিসটা অনেক সময় থাকে। যেমন তুমি ফিমার বা হিউমেরাস এর মাথাটা যদি চাবাও তাহলে ওর ভেতর থেকে এরকমের বোন ম্যারো জিনিসটা পাবা। বোন ম্যারো হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, আর কিছু না। আমি যেটুকু বলছি সেটুকু একটু লিখে নেই, তারপরে আরো কথা বলবো, আরো লিখবো, সেটা কেমন হয় স্যার? অস্থি যে চারটি চার প্রকার কোষ দেখাইলেন না, হ্যাঁ তার একটু ছবিগুলো নায়িকা দেন, আর আমরা একটু লেখ হাতে গুলো নেই নামগুলো। ছবি তো অবশ্যই আমি রাখছি, এই যে দেখো আমি আঁকছি, তো এই যে আমি আঁকছি, তোমরা দেখো সেই অনুযায়ী আমরা ছবি আঁকবো, আবার গ্রুপেও দিয়ে দেবো। এই তো ছবি এঁকে রাখছি, অসুবিধা কি? শুরু করতে পারেন, শুরু করি। হ্যাঁ লেখো অস্থি, অস্থির গঠন হেরিং তো দিয়ে রাখছো, এই ছবি পরে একলেও চলবে, অসুবিধা নেই। লেখো অস্থি এক প্রকার কঠিন যোজক কলা, অস্থি এক প্রকার কঠিন যোজক কলা, লিখতে পারছো? অস্থি এক প্রকার কঠিন যোজক কলা, কথাটা লিখতে পারছো? জি স্যার। দাড়ি সাথে লেখো অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা, অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা, অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা এবং অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা এবং অস্থি কোষ দিয়ে অস্থি তৈরি হয়। অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা এবং অস্থি কোষ দিয়ে অস্থি তৈরি হয়, কথাটা লিখতে পারছো কিনা? জি স্যার। অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা এবং অস্থি কোষ দিয়ে অস্থি তৈরি হয়। দাড়ি স্যার, অস্থিতে মাতৃকার পরিমাণ বেশি থাকে না? সব বলবো আমি, লেখো যে কোনো প্রকার অস্থিতে, যে কোনো প্রকার অস্থিতে 70-80% মাতৃকা এবং 20-30% অস্থি কোষ থাকে। যে কোনো প্রকার অস্থিতে 70-80% মাতৃকা এবং 20-30% অস্থি কোষ থাকে। যে কোনো প্রকার অস্থিতে 70-80% মাতৃকা এবং 20-30% অস্থি কোষ থাকে, লিখতে পারছো? জি স্যার। দাড়ি সাথে লেখো অস্থির মাতৃকায়, অস্থির মাতৃকায়
চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সরি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট অস্থির মাতৃকায় চল্লিশ পার্সেন্ট জৈব এবং ষাট পার্সেন্ট অজৈব পদার্থ থাকে। অস্থির মাতৃকায় নামক এক প্রকার কঠিন ওই লাইনটা থেকে আমার না নেট চলে গেছিল স্যার শুনতে পারি বুঝছি 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 তাহলে লিখতে হবে এরকম এই কেউ একজন বলো তো ওর আগের লাইনটা বলো তো অস্টিয়ন নামক এক প্রকার কঠিন মাতৃকা ও অস্থিকোষ দিয়ে অস্থি তৈরি হয় যে কোনো প্রকার অস্থিতে 70 থেকে 80 পার্সেন্ট মাতৃকা এবং 30 থেকে 20 থেকে 30 পার্সেন্ট অস্থিকোষ থাকে থ্যাংক ইউ যে কোনো প্রকার অস্থিতে 70 থেকে 80 পার্সেন্ট মাতৃকা এবং 20 থেকে 30 পার্সেন্ট অস্থিকোষ থাকে দাড়ি এবার সাথে লেখো অস্থির মাতৃকায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ থাকে অস্থির মাতৃকায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ থাকে অস্থির মাতৃকায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ থাকে তৌহিদ গেল কই ওর দেখে লাইন নাই লাইন কাটলো কেমনে অস্থির মাতৃকায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ থাকে লিখতে পারছো অস্থির মাত্রিকায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ থাকে লিখছো আচ্ছা দাড়ি সাথে লেখো জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং এই তোফা তুমি আবার অনলাইনে ক্লাস করো কেন তোমার দেখি অফলাইনে দেখলাম স্যার আমি একদিনই তো গেছিলাম তারপর বললাম না আমার তো টাইমে মেনে না তো আপনি তো বললেন অনলাইনে করতে আচ্ছা জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড নামক শর্করা প্রধান মিউকোপলিস্যাকারাইড নামক শর্করা প্রধান এটা হচ্ছে জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড নামক শর্করা প্রধান জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড নামক শর্করা প্রধান লিখছো দাড়ি সাথে লেখো অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট আরে কি ঝামেলা কও দেখি বারবার একই কথা বলা লাগবে কেন জৈব পদার্থের মধ্যে কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড নামক শর্করা প্রধান অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ফসফেট প্রধান এগুলো সংকেত কি ভুল হয়েছে নাকি আমি কিন্তু ভুলে গেছি সংকেত ভুল হয়েছে কিনা দেখো মুসা স্যার সিএএফ2 হবে নাকি
CA2 PO4 এরকম CaF2 কোনটা এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড জি স্যার আচ্ছা সংকেত আর বাকিগুলো ঠিক আছে CaPO4 এটা ঠিক আছে না CA2 PO4 CaCl2 হবে স্যার CA2 PO4 CA2 SO4 ঠিক আছে এবার প্রথমটা CaCl2 হবে CaCl2 ঠিক আছে এবার ঠিক আছে স্যার CaSO4 স্যার দুইটার যোজনই 2 আর স্যার FO স্যার PO4 এর যোজনই তো 3 হ্যাঁ তাহলে এখানে কত হবে CA কত হবে স্যার CA3 PO4 হোল 2 তাহলে আবার ঠিক করে দেই CaCl2 তারপরে CaCO3 আমাদের তো কেমিস্ট্রি অত এগুলো অত ওরকম লাগে না সেই জন্য তারপর হচ্ছে CA তারপর হবে 3 PO4 2 CA3 PO4 একটা পরে ব্র্যাকেট দিবেন স্যার পরে হচ্ছে ঠিক আছে জি স্যার এখানে 2 লাগবে না আর CAF CAF2 CAF2 এবার ঠিক আছে স্যার আর পরেরটা MG3 স্যার PO4 হবে স্যার ওই আগেরটার মতো MG3 PO4 হোল 2 PO4 হোল 2 ঠিক আছে জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ফসফেট উল্লেখযোগ্য লিখছ জি স্যার দাড়ি সাথে লেখো অজৈব লবণ সমূহের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ অধিক পরিমাণে থাকে বলে ক্যালসিয়ামের পরিমাণ অধিক বলে পরিমাণ দুইবার তো লেখার দরকার নাই লেখো অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি এতটা কঠিন প্রকৃতির হয় অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি এতটা কঠিন প্রকৃতির হয় অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি কঠিন প্রকৃতির হয় দেখো লিখতে পারছো কিনা অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি কঠিন প্রকৃতির হয় লিখতে পারছো ঠিক আছে এবার লেখো অস্থির মাতৃকায় 4 প্রকার অস্থি কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে অস্থির মাতৃকায় 4 প্রকার অস্থি কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে স্যার এর আগের লাইনটা একবার বলবেন স্যার আবারটা আগেরটা আগের লাইনটা হচ্ছে অজৈব লবণের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি এতটা কঠিন প্রকৃতির হয় অজৈব লবণের মধ্যে ক্যালসিয়াম অধিক পরিমাণে থাকে বলে অস্থি এতটা কঠিন প্রকৃতির হয় ঠিক আছে রাজ জি স্যার ঠিক আছে স্যার আমি মুয়াজ ও মুয়াজ বলছিলাম আচ্ছা ঠিক আছে লিখতে পারছো প্লিজ লিখেছ আচ্ছা এরপরের লাইনে যাই তারপরের লাইন হচ্ছে অস্থির মাতৃকায় 4 প্রকার অস্থি কোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে যথা অস্টিওসাইট কমা অস্টিওব্লাস্ট কমা অস্টিওজেনিক এবং অস্টিওক্লাস্ট এবার চাইলে তুমি ছবিটাও এঁকে দিতে পারো ব্র্যাকেটের মধ্যে অস্টিওসাইট অস্টিওব্লাস্ট অস্টিওজেনিক এবং অস্টিওক্লাস্ট স্যার অস্টিওজেনিক বানানটা কি ঠিক আছে অস্টিও এখানে একটা ও বাদ পড়ছে ও এস টি ই ও হবে অস্টিওজেনিক OSTEO অস্টিওজেনিক লিখতে পারছো
অস্থির মাতৃকায় চার প্রকার অস্থিকোষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, যথা অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওজেনিক এবং অস্টিওক্লাস্ট। লিখছো প্লিজ? এই বলো না লিখছো কিনা। জি স্যার জি স্যার লিখছি। দাঁড়ি, এবার সাথে লেখো, এর মধ্যে অস্টিওসাইট, এর মধ্যে অস্টিওসাইট অস্থির মধ্যাঞ্চলে, এর মধ্যে অস্টিওসাইট কোষ লিখলে আরো ভালো, এর মধ্যে অস্টিওসাইট কোষ অস্থির মধ্যভাগে, কমা অস্টিওক্লাস্ট অস্থির অভ্যন্তর ভাগে, এবং অস্টিওব্লাস্ট ও অস্টিওজেনিক পরিধি অঞ্চলে অবস্থান করে। এর মধ্যে অস্টিওসাইট মধ্যভাগে, অস্টিওক্লাস্ট অভ্যন্তরভাগে, এবং অস্টিওব্লাস্ট ও অস্টিওজেনিক অস্থির মধ্যভাগে অভ্যন্তর সরি পরিধি অঞ্চলে অবস্থান করে। অস্টিওসাইট যেটা সেটা হচ্ছে মাঝখানে, অস্টিওক্লাস্ট যেটা সেটা ভেতরে, আর অস্টিওব্লাস্ট আর অস্টিওজেনিক যেটা এটা থাকে পরিধির দিকে। বোঝাতে পারছি না পারিনি? স্যার এই লাইনটা একটু শুরু থেকে বলবেন আরেকবার। হ্যাঁ, এর মধ্যে অস্টিওসাইট কোষ অস্থির মধ্যভাগে, কমা অস্টিওক্লাস্ট অস্থির অভ্যন্তরভাগে, এবং অস্টিওব্লাস্ট ও অস্টিওজেনিক অস্থির পরিধি অঞ্চলে অবস্থান করে। ধরতে পারছো তৌফিক? অভ্যন্তরভাগ আর মধ্যভাগের ভিতরে পার্থক্য? আহা, অবশ্যই পার্থক্য আছে। এটা ধরো একটা অস্থি, এই হচ্ছে তোমার অঞ্চলটা, অস্থিটা হচ্ছে এই। তাহলে এখন কি বললাম, এই পরিধি হচ্ছে এটা, অভ্যন্তরভাগ হচ্ছে এটা, আর মধ্যাঞ্চল হচ্ছে এটা। বুঝো না জিনিসটা? এটা তো ফাঁকা জায়গা, এটা হচ্ছে পরিধি অঞ্চল বাইরের দিক, এটা হচ্ছে অভ্যন্তর ভাগ মানে যেটা বোন ম্যারোর দিক, আর এই জায়গাটা হচ্ছে মধ্যভাগ। বুঝাতে পারি নাই নাকি? জি স্যার বুঝেছি এখন। ঠিক আছে, এবার লেখো অস্টিওজেনিক কোষ রক্ত কণিকা উৎপাদন করে এবং স্টেম কোষ নামে পরিচিত। অস্টিওজেনিক কোষ রক্ত কণিকা উৎপাদন করে এবং স্টেম কোষ নামে পরিচিত। দাড়ি, সাথে লেখো অস্টিওক্লাস্ট কোষ অস্টিওজেনিক কোষ রক্ত কণিকা উৎপাদন করে, রক্তের লোহিত কণিকা উৎপাদন করে এবং স্টেম কোষ নামে পরিচিত। অস্টিওজেনিক কোষ রক্ত কণিকা উৎপাদন করে এবং স্টেম কোষ নামে পরিচিত। বুঝো নাই? জি স্যার বুঝেছি। অস্টিওজেনিক কোষ রক্ত কণিকা উৎপাদন করে এবং স্টেম কোষ নামে পরিচিত। দাড়ি, অস্টিওক্লাস্ট কোষ একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট এবং অস্থি পুনর্গঠনে অংশগ্রহণ করে। অস্টিওক্লাস্ট কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং অস্থি পুনর্গঠনে সাহায্য করে বা অংশগ্রহণ করে। অস্টিওক্লাস্ট কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং অস্থি পুনর্গঠনে অংশগ্রহণ করে। দেখো লিখতে পারছি কিনা। স্যার এবং কাজটা কি বললেন স্যার? অস্টিওক্লাস্ট অস্থি পুনর্গঠনে অংশগ্রহণ করে, পুনর্গঠন, অস্থি যদি ভেঙে চুরে যায় সেটাকে আবার সে রিপেয়ার করে এবং অস্থি রিজেনারেশনে সাহায্য করে, অস্থি পুনর্গঠনে সাহায্য করে। অস্টিওক্লাস্ট কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং অস্থি পুনর্গঠনে সাহায্য করে। লিখতে পারছো কিনা দেখো। স্যার অস্টিওব্লাস্টের একটা কাজ বলছিলেন না? হ্যাঁ, অস্টিওব্লাস্টের কাজ বলছি তো এখন।
তারপরে লেখো অস্টিওব্লাস্ট কোষ অধিক পরিমাণে মাতৃকা নিঃসরণ করে। অস্টিওব্লাস্ট কোষ অধিক পরিমাণে মাতৃকা নিঃসরণ করে। অস্টিওব্লাস্ট কোষ অধিক পরিমাণে মাতৃকা নিঃসরণ করে। পারছো লিখতে? স্যার বাকি কোষগুলো কি হালকা হালকা মাতৃকা নিঃসরণ করে নাকি শুধু করে? তো করে, হ্যাঁ অবশ্যই করে, অবশ্যই করে। সাথে লেখো অস্টিওসাইট কোষ সর্বাপেক্ষা বেশি পরিমাণে থাকে এবং অস্থির অস্টিওসাইট সর্বাপেক্ষা বেশি পরিমাণে থাকে এবং অস্থির প্রধান অংশ গঠন করে। অস্টিওসাইট কোষ, অস্টিওসাইট কোষ সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং অস্থির প্রধান কাঠামো তৈরি করে। অস্টিওসাইট কোষ সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং অস্থির প্রধান কাঠামো তৈরি করে। লিখতে পারছো? ঠিক আছে, এবার নিচে আলাদা লাইন করে লেখো। ভৌত, নিচে আলাদা লাইন করে লিখো। ভৌত গঠনের উপর ভিত্তি করে, ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার। নিচে আলাদা লাইন করে লেখো। ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার, যথা রোমান ওয়ান লেখো স্পঞ্জি অস্থি, ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার, যথা রোমান ওয়ান লেখো স্পঞ্জি অস্থি। এটার বর্ণনা আগে দিয়ে নেই, তারপরে পরের দুই নাম্বারটা পরে দিব। ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার, যথা রোমান ওয়ান লেখো স্পঞ্জি অস্থি, হাইফেন দিয়ে লেখো যেই প্রকার অস্থির অভ্যন্তরে অসংখ্য বায়ুপূর্ণ গহ্বর থাকে বা প্রকোষ্ঠ থাকে, যেই প্রকার অস্থির অভ্যন্তরে অসংখ্য বায়ুপূর্ণ গহ্বর থাকে তাকে স্পঞ্জি অস্থি বা নিউমেটিক, PNEUMATIC, নিউমেটিক অস্থি বলে। যেই প্রকার অস্থির অভ্যন্তরে অসংখ্য বায়ুপূর্ণ গহ্বর থাকে তাকে স্পঞ্জি অস্থি বা নিউমেটিক অস্থি বলে। যেই প্রকার অস্থির অভ্যন্তরে অসংখ্য বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে তাকে স্পঞ্জি অস্থি বা নিউমেটিক অস্থি বলে। দেখো লিখতে পারছো কিনা? যেই প্রকার অস্থির অভ্যন্তরে অসংখ্য বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে তাকে স্পঞ্জি অস্থি বা নিরেট অস্থি বলে। লিখছা? জি স্যার। দাঁড়ি, সাথেই লেখো হিউমেরাস কমা ফিমার কমা টিবিয়া কমা আলনা, হিউমেরাস ফিমার টিবিয়া আলনা ইত্যাদি বৃহৎ অস্থিসমূহের মজ্জা গহ্বরের চারপাশে এবং মস্তকে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। হিউমেরাস ফিমার টিবিয়া আলনা ইত্যাদি বৃহৎ অস্থিসমূহের মজ্জা গহ্বরের চারপাশে এবং মস্তকে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। বলো লিখতে পারছো? আবার একটু বলবেন? আবার বলবো, হিউমেরাস কমা ফিমার কমা টিবিয়া কমা
আলনা, হিউমেরাস, ফিমার, টিবিয়া, আলনা ইত্যাদি বৃহৎ অস্থি সমূহের মজ্জা গহ্বরের চারপাশে এবং মস্তকে স্পঞ্জি অস্থি পাওয়া যায়। পারছো লিখতে? জি স্যার। জি স্যার। আচ্ছা দাঁড়ি, সাথে লেখো পাখির দেহের প্রায় সকল অস্থি স্পঞ্জি ধরনের। পাখির দেহের প্রায় সকল অস্থি স্পঞ্জি ধরনের। দাঁড়িয়ে সাথে লেখো স্পঞ্জি অস্থি বেশ হালকা এবং ভঙ্গুর। স্পঞ্জি অস্থি বেশ হালকা এবং ভঙ্গুর। দাড়ি সাথে লেখো স্পঞ্জি অস্থির বায়ু প্রকোষ্ঠ সমূহের, বা বায়ু কথাটা বাদ দিয়ে দাও, প্রকোষ্ঠ সমূহের, স্পঞ্জি অস্থির প্রকোষ্ঠ সমূহের মধ্যবর্তী সরু অংশকে, ধরো এরকম, এটা একটা প্রকোষ্ঠ, আবার এটা একটা প্রকোষ্ঠ, আবার এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এরকম স্পঞ্জি অস্থির মধ্যে তো এরকম প্রচুর প্রকোষ্ঠ থাকে, তাই না? এই যে এরকম, তাহলে এই প্রকোষ্ঠ সময়ের মধ্যবর্তী যে জায়গাগুলো, সরু সরু যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে বলে ট্রাবেকিউলি। এই যে ধরো এই জায়গাটা প্রকোষ্ঠ না, এটা হচ্ছে সরু অস্থি আর কি, এই জায়গাটা অস্থির একটা লম্বা সরু অংশ, এই জায়গাটা কিন্তু বায়ু প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ গুলোকে পৃথক রাখে, হ্যাঁ, প্রকোষ্ঠ গুলোর মাঝখানে, প্রকোষ্ঠ বাদ দিয়ে বাকি যে জায়গা, সোজা কথা, বুঝতে পারো নাই তফিক? ধরো এটা একটা প্রকোষ্ঠ, তাহলে প্রকোষ্ঠ গুলো বাদ দিয়ে বাকি যে জায়গা, সেই জায়গাগুলোকে বলা হয় ট্রাবেকিউলি। TRABECULI এই কথাটা আমি এখন বলবো। লেখো স্পঞ্জি অস্থির প্রকোষ্ঠ সমূহের মধ্যবর্তী সরু অংশকে ট্রাবেকিউলি বলে। স্পঞ্জি অস্থির প্রকোষ্ঠ সমূহের মধ্যবর্তী অংশকে কি বলে? ট্রাবেকিউলি বলে। স্পঞ্জি অস্থির প্রকোষ্ঠ সমূহের মধ্যবর্তী অংশকে ট্রাবেকিউলি বলে। দাঁড়ি আচ্ছা একটা কথা বলার ছিল, এই মাত্র যে লিখতে শুরু করেছো, ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার, তার আগে মানে তার পেছনে কি একটা ছোট লাইন লেখার কোনো সুযোগ হবে? নিচে আলাদা লাইন করে লিখতে শুরু করলা না, যে ভৌত গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই প্রকার, এই লাইনটার আগে একটা লাইন লেখার কোনো সুযোগ আছে? ছোট্ট একটা লাইন। আচ্ছা তাহলে লেখো, লেখো অস্থির সর্বাপেক্ষা বাইরে একটি স্বচ্ছ ও পাতলা আবরণ থাকে যাকে পেরিওস্টিয়াম বলে। এই কথাটা লিখতে আমি ভুলে গেছিলাম। অস্থির সর্বাপেক্ষা বাইরে একটি পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে যাকে পেরিওস্টিয়াম বলে। অস্থির সর্বাপেক্ষা বাইরে একটি পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে যাকে পেরিওস্টিয়াম বলে। লিখতে পারছো? অস্থির সর্বাপেক্ষা বাইরে একটি পাতলা ও স্বচ্ছ আবরণ থাকে যাকে পেরিওস্টিয়াম বলে। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, আমরা স্পঞ্জি অস্থিটা লেখা শেষ করলাম, কিন্তু নিরেট অস্থিটা আজকে আমি শুরু করব না, কারণ ওটার গঠনের মধ্যে একটু অনেক বড় ডিটেলস আছে। ওখানে তো ওই যে হেভারসিয়ান সিস্টেম বলতে একটা বিষয় আছে, সেটা আঁকতে হবে, সেটা বুঝাইতে হবে, তারপর সেটা গুগলে দেখাবো, তারপর লিখাবো, সেজন্য বেশ সময় লাগবে, আজকে তো আর সময় নাই। তাহলে আজকে এখানেই শেষ করি, আগামী ক্লাসে আমরা নিরেট অস্থিটা লিখব, সাথে আরো আরো কিছু জিনিস থাকবে, সেগুলো লিখবো, ঠিক আছে? স্যার একটা একটা কথা, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো।
আচ্ছা পিক অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। স্যার অ্যাডিপোজ কোষ হচ্ছে, অ্যাডিপোজটা হচ্ছে এক ধরনের চর্বি, চর্বি জাতীয় এবং চর্বি সঞ্চয় করে যে কোষ তাদেরকে অ্যাডিপোজ টিস্যু বলে। যে কোষের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি সঞ্চিত থাকে। এত এত শব্দ হয় কেন তোমার ওখানে, কি সমস্যা তোমার ওখানে, এত ঝরঝর শব্দ হয় কেন, মিউট করো। যে কোষের ভেতরে প্রচুর পরিমাণে চর্বি সঞ্চিত থাকে তাকে অ্যাডিপোজ টিস্যু বলে। অস্থির ভেতরে যে মজ্জা থাকে, এই মজ্জার ভিতরে প্রচুর পরিমাণে চর্বি সমৃদ্ধ বা চর্বি সঞ্চিত অ্যাডিপোজ টিস্যু থাকে, ওরা এটা বলতে চেয়েছে। আর কোনো প্রশ্ন? অস্থি মজ্জা সম্পর্কে আমি ছোট্ট একটা নোট দিব ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন প্লিজ? না স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।